আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال تعالى ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله منهم رجل قلبه معلق بالمساجد أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, কথা বলবেন, চুপচাপ থাকবেন না, বৃষ্টি হয়েছে, মানুষ কম, এই জন্য মন খারাপ আপনাদের, মাশাআল্লাহ। বৃষ্টি এটাকে বলা হয়েছে আল্লাহর রহমত, মাহফিলের মাধ্যমে কিছু রহমত হবে, এই রহমত হয়তো 100-200-300 মানুষ গ্রহণ করবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির মাধ্যমে যে রহমত দিয়েছেন তাতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উপকৃত হবে, ঠিক কি না? তো মানুষের কল্যাণ হোক এটা আপনারা চান না? তাহলে আলহামদুলিল্লাহ বলে মাশাআল্লাহ। রেজিস্ট্রি ময়দানে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার, কোরআন সুন্নার আলোকে যারা নিজের জীবনকে উদ্ভাসিত করতে চায়, যারা সহি আকিদা মোতাবেক জীবন পরিচালনা করতে চায়, ওই সকল সৌভাগ্যমণ্ডিত ভাইয়েরা, দূর দূরান্ত থেকে শ্রবণরত ভাইয়েরা, শ্রবণরতা মায়েরা, মেয়েরা, বোনেরা, দিনই কাজের সুযোগ, দিনের বুঝ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেন না। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষ বানিয়েছেন, মর্যাদাবান করেছেন। তিনটা বিষয়ের কারণে মানুষের মর্যাদা, তিনটা বিষয় যদি থাকে তাহলে মানুষ আনোয়ার। আর এই তিন বিষয় যদি না থাকে তাহলে মানুষ বলে না, কথা বলে না, বুঝে না কি জানোয়ার। সহজ করে বলে আবার, তিনটা বিষয়ের কারণে মানুষ আনোয়ার হয়, আর এই তিনটা বিষয় যদি না থাকে তখন মানুষ স্ট্রাকচারাল দিক থেকে, আকৃতির দিক থেকে, অবয়বের দিক থেকে, চেহারার দিক থেকে মানুষ মানুষই থাকে। প্রকৃত অর্থে সে মানুষ থাকে না, সে জানোয়ার হয়। কি হয়? জানোয়ার। এই যে কথা বললাম, মানুষকে জানোয়ার বললাম, এই কথাটা আমার নিজের না, এই কথাটা স্বয়ং বলেছেন মাওলা রব্বুল আলামিন কোরআনে কারিমে। তিনি ইরশাদ করছেন সূরা আরাফ 9 পারার 13 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 179। ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর মানুষগুলোকে জানোয়ার বলেছেন। নাউজুবিল্লাহ বলেন। যেই তিনটা বিষয়ে মানুষ মানুষ হয়, কয়টা কারণে মানুষ মানুষ হয় বলেন? কয়টা? তিনটা। আমার সাথে কথা বলবেন, একদম মাঠ গরম করে ফেলবেন। এক নাম্বার কারণ, মানুষ এক দারুণ মর্যাদাবান জাতি, আশরাফুল মাখলুকাত বলা হয়। আপনারা আমার প্রশ্নের উত্তর দিবেন, মানুষ গুনাহ করে নাকি করে না? ফেরেশতারা গুনাহ করে নাকি করে না? করে না। মানুষ নূরের তৈরি নাকি ফেরেশতারা নূরের তৈরি? মানুষ মাটির তৈরি। দুনিয়াতে কম দামি জিনিস আমরা বলি মাটি, মাটির দাম খুব বেশি না। নূরের তৈরি ফেরেশতা, গুনাও তারা করে না। মাটির তৈরি ফেরেশতা আবার গুনাও করে। এইবার বলুন, ওই নূরের তৈরি ফেরেশতা যারা গুনাহ করে না, আর এই মাটির তৈরি মানুষ যারা গুনাহ করে, এই দুইয়ের মাঝখানে যদি কম্পেয়ার করা হয় কোন জাতি বেশি উত্তম? ফেরেশতা জাতি নাকি মানব জাতি? জোরে বলেন, মানব জাতি। তিনটা কারণে মানুষ মর্যাদাবান হয়। সহজ উদাহরণ নিয়ে আসছি। নাম্বার ওয়ান, এক নাম্বার হইল ইলমের কারণে। ইলম, 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 এলেম, জ্ঞান, নলেজ, প্রজ্ঞা, হিকমত, এইটার কারণে। সহজ দলিল, ইলম বলতে দুনিয়ার মানুষ অনেকেরই অনেক রকম জ্ঞান আছে, সায়েন্স টেকনোলজিতে কাফের বেঈমান মুশরিক যারা আছে বর্তমানে, তারা মুসলমানদেরকে ছাড়িয়ে অনেক সামনে চলে গিয়েছে। ইলেকট্রিসিটি তৈরিতে কাফেরদের অবদান বেশি। ইন্টারনেট বলেন, স্পেস স্টেশন বলেন, ইউরোপ, জাপান, চায়নাকে যারা সাজিয়েছে, 350 কিলোমিটার বেগে ট্রেন যারা আবিষ্কার করেছে, ওদের মাথায় বুঝি ব্রেন নাই, ওদের বুঝি নলেজ নাই, ওদের বুঝি জ্ঞান নাই, আছে নাকি নাই? কথা বলেন, রাগ করেন না, অল্প মানুষ থাকলে জোরে কথা বলা লাগে, বেশি মানুষ থাকলে আস্তে কইলে তো অনেক আওয়াজ হয়।
নলেজ আছে, কিন্তু ওই নলেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নলেজ হিসাবে, ইলম হিসাবে স্বীকৃতি দেন নাই। যেই ইলম দিয়ে আল্লাহকে চেনা যায় না, নবীকে চেনা যায় না, নিজের চলার পথ সুগম হয় না, আলোকিত হয় না, জান্নাতের পথ দেখায় না। ইলম হলো আলো, আল ইলমু নূরুন, আল ইলমু নূর, ইলম হলো নূর। যেই লাইটে আলো দেয় না ওইটা লাইটের কলঙ্ক, যেই ইলমে পথ আলোকিত করে না, সিরাতে মুস্তাকিম ধরায় না, আল্লাহকে চিনায় না, নিজে দুনিয়াতে থাকতে পারবে না এই কথাটা বোঝায় না, ওইটাকে ইলম বলা যায় না, ঠিক কিনা? এই জন্য ইলম বলতে বলা হয়েছে ইলমুল ওয়াহি, ইলমুল কোরআন, ইলমুস সুন্নাহ। যারা ভালো করে বুঝেন, যারা এতটুকু বুঝল না, আমাকে একজন সৃষ্টি করেছেন, একটা লক্ষ্যে সৃষ্টি করেছেন, সার্টেন পিরিয়ড সীমিত সময়ের জন্য সৃষ্টি করেছেন, দুনিয়াতে কোনোভাবেই নেভার আই ক্যান সার্ভাইভ ইন দিস ওয়ার্ল্ড, আই মাস্ট ডাই, সেপ্টার এন্ড ক্রাউন মাস্ট টাম্বল ডাউন এন্ড ইন দ্য ডাস্ট বি ইকুয়াল মেট। তুমি রাজা হও, সম্রাট হও, ধনী হও, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক হও, যাই হও না কেন, তোমাকে তো মরেই যেতে হবে, কথা ঠিক কিনা? এই বুঝটা যার নাই, এই নলেজটা যার নাই, এইটুকুনকে যে বুঝে না, আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বানালেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো টার্গেট আছে নাকি নাই? এই টার্গেটটা যে বুঝলো না, বাবাকে দেখেছে, নানাকে দেখেছে, দাদাকে দেখেছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সমবয়সী, জুনিয়র সিনিয়র সবাইকে দেখেছে, যে কোনো মুহূর্তে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে, ক্যান্সারে পড়ে, করোনায় ধরা পড়ে, রোগে রোগ সারা রাস্তা পার হতে গিয়ে বিছনায় শুয়ে থেকে দুনিয়া থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, ঠিক না ব্যা? ঠিক, জোরে বলেন। এইটা দেখেও যে এই ব্যক্তি বুঝল না আমিও মারা যাব, সো আই হ্যাভ টু গেট মাই প্রিপারেশন ফর মাই লাইফ আফটার মাই ডেথ, মৃত্যুর পরে আমার জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে, এইটা যে বুঝল না, ওই লোকটাকে আপনি কেমনে আনোয়ার কইতে চান? বুঝেন নাই? আপনি আনোয়ার বলেন আর লাল গালিচা সম্বর্ধনা দেন, আপনি তার মাথায় তুলেন আর স্লোগান দেন, যত কথাই বলেন না কেন, কি কি কথা কয়, মাশাল্লাহ, কয় উমুকের চরিত্র, পরেরটা কি, মাশাল্লাহ, তাই নাকি? বদমাইশি, লুচ্চামি, চরিত্র বিধ্বংসী, জনগণের সম্পদ হরণ, যাবতীয় সকল কিছু উল্টা পাল্টা করার পরেও যদি চরিত্র ফুলের মতো পবিত্র হয়, এই কথা যারা বলে তাদের মুখটাকে মুখটা বলা চলে নাকি? যত যাই কিছুই বলা হোক না কেন, যেহেতু নিজের আসল পরিচয় বুঝল না, থাকার কোনো উপায় নাই, দেয়ার ইজ নো আর্মার এগেনস্ট ফেট, মৃত্যুকে ঠেকাইতে পারে এমন কোনো কিছুই নাই, ঠিক না বে? ঠিক, এইটুকুন যারা বুঝে নাই, আপনি আনোয়ার বলেন, আপনি মিনিস্টার বলেন, আপনি অফিসার বলেন, আপনি বিগ বস বলেন, আরো কিছু বলেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা এই লোকগুলোকে আনোয়ার বলেন নাই, মিনিস্টার বলেন নাই, আল্লাহ বলেছেন জানোয়ার। কি বলেছেন? জানোয়ার বলেছেন কে? বলেছেন কে? আপনি আর আমি বেশি জানি নাকি যিনি সৃষ্টি করেছেন তিনি বেশি জানেন? সূরা মুলকের মধ্যে 29 পারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন,
আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যিনি সৃষ্টি করলেন তিনি কি জানেন না? ছোট্ট জিনিসও তিনি জানেন, বড় জিনিসও তিনি জানেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তিনটা জিনিসের উপর কারণে মানুষ মানুষ হয়, আশরাফুল মাখলুকাত হয়। এক নাম্বার হলো এলেম। এলেম বলতে কোরআনের এলেম, হাদিসের এলেম, শরীয়তের এলেম। যেই এলেম আপনাকে আল্লাহ চিনায়, জান্নাতের পথ চিনায়, সিরাতে মুস্তাকিম চিনায়, আপনার চলার পথকে সুগম করে দেয়। এইটা হালাল, এইটা হারাম, এইটা অ্যালাউড, এইটা প্রহিবিটেড, এইটা উচিত, এইটা অনুচিত, এই এলেমকে বলা হয় এলেম। আর যেই এলেমের কারণে মানুষ শুধুমাত্র বিল্ডিং, বাড়ি, গাড়ি, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এরোপ্লেন, ইন্টারনেট এগুলো আবিষ্কার করলো, নিজে যে মরে যেতে হবে আসল বুঝটা বুঝলো না, এই এলেমকে আল্লাহর ভাষায় এলেম বলা হয় না। মানুষের মর্যাদা তিনটা কারণে, একটা হলো এলেমের কারণে। এই এলম যদি থাকে তাহলে মর্যাদা বাড়বে। সহজ করে দলিল দেই, বাবা আদম আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে হাজির করলেন, দেখাইলেন, ও ফেরেশতারা দেখো আমি আল্লাহ মাটি দিয়ে কত সুন্দর করে মানুষ তৈরি করেছি। ফেরেশতারা বুঝি কম সুন্দর নূরের তৈরি তারা, ঠিক কিনা? এইবার কার মর্যাদা বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সব কিছু শিক্ষা দিলেন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বি আসমা ইহাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ আদমকে পরীক্ষা নিলেন, ফেরেশতাদেরও পরীক্ষা নিলেন, আদম পটাপট উত্তর দিচ্ছে, ফেরেশতারা বেশি পারল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালামকে সেজদা করলো, দেখাইয়া দিল যার এলেম থাকে তার মান মর্যাদা বেশি, ঠিক কি না? কোরআনে আল্লাহ বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। দুনিয়ার মানুষের মধ্যে, কোটি কোটি মানুষের মধ্যে যাদের ঈমান আছে তাদের মর্যাদা বেশি, তাদের মর্যাদা। এরপরে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর দ্বীনের জ্ঞান যার যত বেশি তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ ভাইরা, তিনটা জিনিসের কারণে মানুষের মর্যাদা হয়। কয়টা? একটা হলো ইলম, একটা কি বিশ্বাস করেন? কোরআন হাদিস দিয়ে খালি এই পয়েন্ট ধরে যদি কথা বলি, শুধু ইলম, এইটার কারণে মানুষের মর্যাদা। দুই ঘন্টা আলোচনা হবে, আপনি শুনবেন মনোযোগ দিয়ে, কিন্তু ওইটা আমি আলোচনা করব না। দুই নম্বর যেই পয়েন্টটা, যেইটার কারণে মানুষের মান মর্যাদা বাড়ে, ওইটার নাম হলো আমল। ওইটার নাম কি? আমল, তাকওয়া, পরহেজগারি, আল্লাহকে চিনা। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তির মান মর্যাদা সবচেয়ে বেশি যার তাকওয়া পরহেজগারি যত বেশি। সুবহানাল্লাহ, কত? যার তাকওয়া পরহেজগারি যত বেশি, যার আমল যত ভালো। এই যে যারা রাজমিস্ত্রি তারা কাজ করে, যারা কাঠ মিস্ত্রি তারা কাজ করে, যারা রাজনীতিবিদ তারা কাজ করে, যারা কূটনীতিবিদ তারাও কাজ করে, যারা একটা একটা ভাষা বলি জানি না আপনারা বুঝবেন কিনা, যারা এংসাইরা হিংসুটিয়া, চিনেন নাকি?
ওরাও কাজ করে, যারা গীবতকারী তারাও কাজ করে, যারা ক্লিকবাজি 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 করে ও তারাও কাজ করে, বুঝেন কিনা, যারা লাগায় তারাও কাজ করে, যারা শয়তানি করে তারাও কাজ করে, যারা বিনা জিনা ব্যবচার করে তারাও কাজ করে, যারা বদমাইশি করে তারাও কাজ করে, যারা মদ ডাইলা দেয় তারাও কাজ করে, ঠিক কিনা? যে কোনো কাজকে শরীয়তের ভাষায় আমল বলা যাবে না। আমল হইলো ওইটা যেই আমলটা কোরআন এবং হাদিসের আলোকে এলাউড 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 হালাল লফল, ঠিক না? জান্নাতের আমল, যেই আমল করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শুধু আমল হইলে চলবে না, আমল মাস্ট বি কোয়ালিফাইড, আমল মাস্ট বি উইথ অ্যাডজেক্টিভ, মাস্ট বি কোয়ালিফাইড। শুধু এলেম হইলে চলবে না, এলেম মাস্ট বি কোয়ালিফাইড, এলমে দিন হইতে হবে। শুধু আমল হইলে চলবে না, আমলে সালেহা হইতে হবে, আমলে আমলে সালেহ। কি সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, তারপরে কি? বুঝা গেছে, ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম পরায়ণ হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ, যারা ঈমান আনবে নেক আমল করবে তাদের মেহমানদারি হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ, কয়টা কারণে মানুষের মর্যাদা? কারণ কয়টা? সবাই বলেন কয়টা? এক নম্বর হলো এলেম, এলেমটাও কোয়ালিফাইড হইতে হবে। দুই নম্বর হলো আমল, আমলটাও কোয়ালিফাইড হইতে হবে, অর্থাৎ এলমে দিন হইতে হবে, এলমুদ্দুনিয়া হইলে হবে না। দুই নম্বর হলো আমল, যে কোনো আমল হইলে চলবে না, ধ্বংসাত্মক আমল হইলে চলবে না, আমল হইতে হবে নেক আমল, আমলে সালে হইতে হবে। তিন নম্বর, যেইটার কারণে মানুষের মর্যাদা, ওইটার নাম হলো আকল, বাংলায় কয় আকল, বাংলা কি বলে? আকল, আরবিতে বলে আকল, আইন কব, মূল শব্দ আরবি থেকে আসছে, কোথেকে? আরবি থেকে, আরবি থেকে আসছে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, এলেম সারা মানুষ বুঝবে না, এলেম সারা বুঝবে, বুঝার জন্য এলেম লাগবে, আকল আকল লাগবে। এই যে আকল বলছি, এই আকলটাও কোয়ালিফাইড হইতে হবে, যে কোনো আকলে হইলে চলবে না। কি বলতে চাচ্ছি? আরে আজকের এই যেই বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, জ্বর তুফান আর বৃষ্টি আমার ওই বিষয়ে উড়াইয়া নিয়ে চলে গেছে, জ্বর তুফানের কারণে আমি ওই বিষয়ে ঢুকে গিয়েছি, ওইটাই বুঝাইতে চাচ্ছি আপনারা যারা এরপরেও আসছেন। আপনাদের কপাল যে কত বড় জানি না, ব্যাখ্যা করতে পারবো কিনা, ওই যোগ্যতা আছে কিনা এইটা বোঝানোর জন্য। আর পরিবেশ ভালো থাকলেও যারা আসতো না, ওইটা যে কেউ আসতে পারে না, আসার জন্য বুঝ লাগে। কি লাগে? বুঝ, বুঝ লাগে, হুকুম লাগে, তৌফিক লাগে, যেমনে বলেন ঠিক আছে কথা। এই কথাগুলো বোঝানোর জন্যই তো ঘুরাচ্ছি। মানুষ মানুষ হওয়ার জন্য, আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য শর্ত কয়টা? তিনটা। কয়টা? তিনটা। একটা হলো এলম, যে কোনো এলেম হলে চলবে না, এলমে দিন। দুই নম্বর হলো আমল, যে কোনো আমল হলে চলবে না, আমলে সালেহা হইতে হবে, নেক আমল হইতে হবে। তিন নম্বর হইল আকল, বিবেক বুদ্ধি, বুদ্ধিজীবীর, বুদ্ধিজীবী যেই দেশে জন্মায়, আপনাদের জাফলংয়ে যেরকম পাথর জন্মায়, বুদ্ধিজীবী যেই দেশে জন্মায়, আগাছার মতো জন্মায়, ওই দেশের নাম হলো আমার আপনার প্রাণপ্রিয় দেশ বাংলাদেশ। কোন দেশ?
রাগ করতেছেন আপনারা? বুদ্ধিজীবী এই দেশে জন্মায়, ওই বুদ্ধিতে কাজ হবে না। কি বুদ্ধিজীবী, ওতে কেন অজু হবে বুঝেন নাই? আতে কেন আজান হবে এটা হইতে পারবে না, নতে কেন নামাজ হবে এটা হইতে পারবে না। কত বড় বুদ্ধিজীবী, বুদ্ধি আছে অনেক। ঈসা মাছ চিনেননি আপনারা? চিংড়ি মাছের গু কই থাকে? গু পায়খানা বললাম না ইচ্ছা করে, মাথায় থাকে। বুদ্ধি অনেকের মাথায় থাকে, আবার অনেকের বুদ্ধি থাকে হাঁটুর নিচে। কি বুদ্ধিটা ভাইরা, ফিরে আসি। আল্লাহ, মানুষ মানুষ হয়, মানুষ শুধুমাত্র স্ট্রাকচার হইলে মানুষ হয় না। মানুষ যে জানোয়ার এটা শুধু আল্লাহও কয় না, এটা মানুষও তো বলে। এক্ষণ যদি কেউ উল্টাপাল্টা করে তাহলে দিনদাত ছাড়াও সমাজের যে কোনো মানুষ বলবে জানোয়ার, কুত্তা, শুয়োর, ঠিক কিনা? আরে আপনি জানোয়ার কইলেন কেন? ওর কি সাইড ঠেং আছে নাকি? ওর কি লম্বা লেজ আছে নাকি? তারপরে কেন বলেছেন? অ্যাকর্ডিং, বিকজ অফ হিজ বেড অ্যাক্টিভিটিস, বেড ক্যারেক্টার, ঠিক কিনা? তাহলে মানুষ খালি জন্মগ্রহণ করলেই মানুষ হয় না। এই জন্য আগেকার দিনে আমরা দেখতাম মাদ্রাসায় ছাত্র দিয়ে বলতো, হুজুর আপনার কাছে দিয়ে গেলাম, বাপে বানায় ভূত আর উস্তাদে বানায় পুত, অর্থাৎ মানুষ তো আপনি বানাইবেন। শুধু জন্মগ্রহণ করলে এই জন্য বলে কয় পড়ালেখা কইরা মানুষও, পড়ালেখা কইরা মানুষ হও, তোরা মানুষের মতো মানুষ হও, তোমরা মানুষের মতো মানুষ হও, স্লোগান আছে এগুলি। হ্যাঁ, তোমরা মানুষ হইলা না। আহা ভাইরা, আবার ঘুরে বলতেছি, তিনটা কারণে মানুষ হয়, কয়টা? ইলম, আমল, আরেকটা হলো আকল। আরেকটা কি? আকল। যে কোনো আকলে হবে না, যে কোনো বুদ্ধিতে হবে না। বুদ্ধিজীবী জন্মগ্রহণ করে, পাথর জন্মায় জাফলংয়ে, বুদ্ধিজীবী জন্মায় বাংলাদেশে। এমন অসংখ্য বুদ্ধিজীবী আছে যাদের বুদ্ধি, সে যে মরে যাবে। এই যে কয়েকদিন আগে এক বিশাল বুদ্ধিজীবী মারা গেল, দুই তিন দিন হইল, একদম ইমামুল আইম্মা, সকল ইমামদের ইমাম, সকল ইমামদের ইমাম, বুদ্ধি তো কাজে লাগে নাই। আহারে, যেমনে মারা যাবে তেমনি যদি উঠানো হয়, আর কিয়ামতের দিন যদি নবীজির সুপারিশ লাগে, তাকায় দেখে নবীজি বলবে না, আরে আমার সুন্নত ওয়াজিব দাড়ি তো তোর নাই, এত বুড়া হয়েছিলি মুসটা পর্যন্ত তোর নাই, দাড়িও নাই মুসও নাই। ভাইরা ফিরে আসি, যাক কথা লম্বা করলে লম্বা না করি, কারণ হলো আপনারা প্রতিকূল পরিবেশে আসছেন। কিছু মৌলিক চাক্কা চাক্কা কথা বলি। আমার আগের ভাই খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, আমি কিছুক্ষণ একটু জমাচ্ছি আর কি, একটু ভালো ভালো কথাই বলবো, কিন্তু একারে চুপকায় চুপকায় না, মিষ্টি মিষ্টি করে হক কথাগুলো বলবো। হ্যাঁ, কিন্তু এরকম গুছিয়ে গুছিয়ে না, মজা দিয়া, যে নাকি আমার এইটা দেখায় সেও যেন গ্রহণ করে, যে আমাকে অপছন্দ করে সেও যেন মনের আড়ালে বলতে বাধ্য হয়, যা শুনেছি কথা কিন্তু ঠিকই, গ্রহণ করি অথবা নাই করি, কথা ঠিক কিনা? যারা শত্রুতা পোষণ করেছে, বর্জন করেছে, তারাও বলেছে নবী মুহাম্মাদের মতো এত মিষ্টি মানুষ, এত সুন্দর ব্যবহারের মানুষ, এত বেশি আমানতদার মানুষ মক্কার জমিনে আর নাই, ঠিক কিনা? মানুষ মানুষ হয় তিনটা কারণে, ইলমের কারণে, আমলের কারণে, তিন নম্বর হলো আকলের কারণে, বিবেকের কারণে, বুদ্ধির কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মানুষকে বুঝ দিয়েছেন, মানুষকে এমন বুঝ দিয়েছেন, বুঝ কিন্তু বুঝ বুঝ বুদ্ধি আর কি, গরুরও আছে, ঠিক কিনা? আপনি সামনে আগুন জ্বালিয়ে রাখেন,
আর এই দিক থেকে গরুগুলোর সামনে যাইতে বলেন। দেখেন আগুনের উপর দিয়ে কি যাবে, যাবে না। গরুরে খালের উপর দিয়ে যাইতে বলেন, যাবে না। যাওয়ার রাস্তা সে চিনে, ঠিক না, কুত্তায়ও চিনে। তাহলে বুঝ কিন্তু সবারই আছে। এখন আপনি যদি মানুষের যেই বুঝটা আছে এইটার কারণেই যদি বলেন মানুষ, তাইলে আপনিও কিন্তু মানুষ না, এরকম না, যে কোনো বুঝে হবে না। বুঝ মাস্ট বি কোয়ালিফাইড, বুঝতে সমস্যা হচ্ছে না তো? বুদ্ধিটাও কোন বুদ্ধি ওইটা কোয়ালিফাইড হইতে হবে। কিরকম বুদ্ধি? যেই বুদ্ধি মানুষকে জর তুফানের দিনের একটা ঘটনা বলি তাহলে আপনারা বুঝবেন, বিশাল বড় অফিসার, জেন্টল ও জেন্টলম্যান, অফিসার না জেন্টলম্যান, নৌকায় উঠছে। আজকে ঘুরতে গিয়ে নৌকায় উঠছিলাম, লালা খাল দেখতে গিয়ে জেন্টলম্যান উঠিয়া এইবার জিজ্ঞাসা করে, কয় মিয়া সাহ, এই যে নদীতে যে জোয়ার হয় বাটা হয়, হোয়াট ইজ দ্য রিজন, ডু ইউ নো দ্য কারণ, কারণটা জানো? কয় না তো স্যার। এইটা জানো? না। কয় এই রে, তোমার জীবনের দেখছি দুইয়ানা মিছা, চারানা মিছা, ছয়ানা মিছা, এরকম মিছে মিছে হইতে হইতে মিছে তোমার জীবনটাই মিছে। একটু বড় হঠাৎ করে জ্বর তুফান শুরু হয়েছে, এইবার নৌকা যখন দুলতে শুরু করেছে, এইবার ওই মাঝি জিজ্ঞাসা করে, স্যার আমি কি একটা প্রশ্ন করতে পারি? বললো তাড়াতাড়ি করো, দেরি করো না। বললো স্যার আমার জীবনের তো ছয়ানা মিছা, আমার জীবনের ছয়ানা মিছা, কিন্তু যেই অবস্থা নৌকা মনে হয় আমি টিকাইতে পারবো না, এখনই তো ডুবে যাচ্ছে। স্যার সাঁতার জানেন নাকি, সাঁতার শিখছেন কি না? না তো সাঁতার তো জানি না। কয় স্যার নৌকা তলে গেলে আমি কিন্তু সাঁতরে কিনারে উঠে যাব, আর আপনি যে জ্বর জোয়ার বাটার কারণ সহ যাবতীয় সব কিছু শিখছেন, সাঁতার যে শিখেন নাই, এখন কিন্তু তৈলা তলায় আম্মারা যাবেন। আমার জীবনের ছয়ানা মিছা আমি দেখছি, আপনার জীবনের ষোলো নাই মিছা, বুঝেন নাই? তাহলে আমাদেরকে যারা বেকুব মনে করে, যারা মনে করে আহারে পাগলগুলো খালি মাঠে বৃষ্টির দিনে ওই চিল্লা চিল্লি শুনে আমি কত আরামে আছি, বাম হাতে গরম কফি, ডাইন হাতে খাওয়া তো একটা ব্যাকডেটেড অথবা কি ইয়া মানে কি মানে একটা অভদ্রের মতো কেমন জানি, ও মনে হয়েছে সেকেলে, বাংলা কি বলে সেকেলে, আমি হইলাম একেলে, না একেলে হইলে কোন হাতে খাইতে হয়? বাম হাতে। এই জন্য অনেকরে দেখি মাঝে মাঝে তাকায় দেখি, অনেকরে বলি আবার অনেকরে বলার পরিবেশ থাকে না, কারণ হলো যেই অবস্থা দুনিয়ার, হাই আল্লাহ, এইটা ডাইন হাতে খুলতেছে, সিপিটা ডাইন হাতে খুললে এরপরে একটু খাওয়ার অভদ্রতা আছে, এই যে আমার দিকে দেখেন, দেখছেন নাকি দেখেন নাই? ভদ্র, বেশি বেশি জেন্টলম্যান, এত বেশি জেন্টলম্যান হওয়া কি না ভালো না? আহা বুঝাই ভাইয়েরা, দুঃখে বুঝাচ্ছি, দুঃখে বুঝাচ্ছি, এত যে বুঝ আপনার, 100 তলা বিল্ডিং করলেন, ইন্টারনেট আবিষ্কার করলেন, কোটি কোটি টাকার সম্পদ করলেন, জনগণকে এতিম মিসকিন বানাইয়া হাজার হাজার টাকা পয়সা, হাজার হাজার কোটি কোটি টাকা সুইস ব্যাংকে পাঠাইয়া দিয়া কুত্তার মতো যে তুই মারা গেলি। আবার বলি, কোটি কোটি টাকা, বাংলাদেশের টাকা, জনগণের টাকা, এত বেশি পয়সা সুইস ব্যাংকে পাঠাইয়া তুই যে কুত্তার মতো মারা গেলি, জনগণগুলোকেও বঞ্চিত করলি, দেশেরও 12টা বাজাইলি, তুই তো মরলি নিজেও বুক করতে পারলি না, আর ওই সম্পদ তোর 14 গোষ্ঠীও বুক করতে পারবে না, তাহলে কত বেশি বুদ্ধিমান তুই, কথা বুঝেন নাই? ওই বুঝকে বুদ্ধি বলা হয় নাই। এইবার শুনেন যেই কথা বলার জন্য এতক্ষণ ঘুরাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আসল বুঝকুনটা, মানি ইউরিদিল্লাহু বিহি খাইরান
ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, দুনিয়ার ইত্রামি বান্দ্রামি রাজনীতি পেটনীতি কূটনীতি বাড়িগাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করার কূটকৌশল, চুরি চামারি করার শয়তানি কৌশল, দেশ থেকে অর্থ পাচার করার অপকৌশল, এইগুলো শিক্ষা না দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকগুলোকে দিনের বুঝদান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের বুঝ যাদের আছে আজকে তারা কোরআনের কথা শোনার জন্য হাদিসের কথা শোনার জন্য এখানে একত্রিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ামত দিলে শুকরিয়া আদায় করতে হয়। অতএব ভাইরা, বুদ্ধি মানুষের বুঝে আবার বুদ্ধি নাই, কুত্তার বুদ্ধি আছে, গরুর বুদ্ধি আছে, তো সবারই বুদ্ধি আছে। এই জন্য সবাই মনে করে কি যে আই এম অলসো ইন্টেলিজেন্ট, কি ইন্টেলিজেন্ট, সাংঘাতিক ইন্টেলিজেন্ট, সাংঘাতিক বুদ্ধিমান, নিজের বুদ্ধিজীবী মনে করে। আর যারা যারা মনে করেন দাড়ি লম্বা করেছে, লম্বা জামা যারা গায়ে দিয়েছে, দিনের পথে যারা চলেছে, মসজিদের সাথে যারা সম্পর্ক করেছে, এদেরকে মনে করে বুকা বুকা, কি মনে করে বুকা বুহা না, ও এদেরকে মনে করে বুকা। জিনা ভাই যান, হা সম্পর্ক তুমি এমন জিনিসের সাথে করছো, হা যেই জিনিসের সাথে সম্পর্ক করছো ওইটা থাকবে না, তুমিও থাকবে না, আমও থাকবে না, সালাও থাকবে না, আমও যাবে সালাও যাবে। যেই দুনিয়ার সাথে তুমি মন লাগিয়েছ, যেই দুনিয়ার সাথে তুমি মন লাগিয়েছ, এই দুনিয়া থাকবে না, দুনিয়ার কোনো কিছুই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার করে সুন্দর করে বান্দাকে বোঝাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, খালাকাল ইনসান, খালাকাল ইনসান মিন সলসলিন কাল ফাখার, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহু আকবার। সূরা আর রহমানের শুরু থেকে আসলাম না, মাঝখান থেকে শুরু করলাম, মানুষকে আমি মাটি দিয়া, জিনকে আমি আগুন দিয়া, এইভাবে আল্লাহ বলতে বলতে তার ক্ষমতাগুলো দেখাচ্ছেন। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, দুইটা প্রাচ্যের মালিক, দুইটা পাশ্চাত্যের মালিক। পাশ্চাত্য কয়টা, প্রাচ্য কয়টা বলেন না কেন, একটা ঠিক কিনা, পশ্চিম তো একটাই, প্রাচ্য পাশ্চাত্য বলছি দেখি আপনি ভুলে যাচ্ছেন। আচ্ছা, পাশ্চাত্য হলো পশ্চিম, এটা পশ্চিম না, কোনটা পশ্চিম, এইটা পশ্চিম, ও সরি আমার দিক ঠিক নেই এখানে, এটা পশ্চিম, এটা পূর্ব। তাহলে প্রাচ্য এবং পাশ্চাত্য একটা, কিন্তু আল্লাহ বললেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, আয়াতের অর্থ ঠিক আছে তো নাকি আল্লাহ ভুল করছেন, কি বলেন? অন্য আয়াতে আল্লাহ বললেন ওয়া রব্বুল মাশারিক, অনেকগুলো প্রাচ্যের মালিক, অনেকগুলো পাশ্চাত্যের মালিক, সব কয়টা ঠিক আছে, একটাই পশ্চিম একটাই পূর্ব, এই জন্য রব্বুল মাশরিক ওয়াল মাগরিব কোরআনে আল্লাহ বললেন, আর দুইটা পাশ্চাত্য দুইটা প্রাচ্য। শীতকালে সূর্য এই দিক থেকে উঠে, শীতকালে সূর্য দক্ষিণ দিক থেকে উঠে আবার পশ্চিম দিকে ডুবে যায়, আর গ্রীষ্মকালে এই দিক দিয়ে উঠে গুইরে গিয়ে আবার ওই দিকে ডুবে, ঠিক কি না? তাইলে গ্রীষ্মকালে সূর্য একটা প্রাচ্য থেকে উঠে আর শীতকালে আরেকটা প্রাচ্য থেকে উঠে, গ্রীষ্মকালে একটা প্রাচ্যে ডুবে, শীতকালে আরেকটা একটা পাশ্চাত্যে ডুবে, আর শীতকালে আরেকটা পশ্চিমে ডুবে, এই জন্য দুইটা। আর অনেকগুলো বললেন যে গবেষণা করে দেখেন 365 দিনে সূর্য এক জায়গা থেকে উঠে না, আজকে এইখান থেকে, কালকে এইখান থেকে, তারপরের দিন ওইখান থেকে, তারপরের দিন ওইখান থেকে, প্রতিদিন একটু একটু সরতে থাকে, আবার তারপর আবার শরীরে শরীরে এরকম এই দিকে আসতে থাকে, ঠিক কিনা?
আল্লাহ বুঝে শুনে বলছেন, আল্লাহ চিনাচ্ছেন, দেখ আল্লাহরে চিন। এরপরে তো ভাবিয়াই গেল তো আছেই। এরপরে আল্লাহ বললেন, মারাজাল বাহরাইনি ইলতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। দুই সমুদ্রকে আমি আল্লাহ একই সাথে প্রবাহিত করাই, একটার পানি আরেকটার পানিকে অতিক্রম করে না, একটা গোলা আরেকটা পরিষ্কার, মিলে না কখনো, একটা লুনা আরেকটা মিষ্টি। সুবহানাল্লাহ। এরপরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলতে বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। দুনিয়ায় যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে। মাহাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাইব। দুনিয়ার জীবনটা হলো খেল তামাশার মতো। ওয়া ইন্নাদ দারুল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আখিরাতের জীবনটাই কিন্তু প্রকৃত জীবন। সুবহানাল্লাহ। অতএব ভাইরা, যাদের বুদ্ধিতে এইটা ধরে নাই, যারা বুঝে নাই, এই ঘর থেকে আরে করোনার সময় এক সচিব মারা গেছে, একজন মারা গেছে, খবর পেয়ে গেলাম, সবাই তো যায়ও না, গিয়া শুনি আহারে লাশ নিয়ে আসা হয়েছে হসপিটাল থেকে, আগামীকালকে কয়েকজন মিলে জানাজা পড়বে। এখন এই লোক হলো এই বিল্ডিংয়ের মালিক, আর অন্য একটা ফ্লোরে সে থাকে, অন্যান্য বাসাগুলো ভাড়া দেওয়া, সমস্ত বাসা ভাড়াটে লোকগুলো বিট্রে করেছে, লাশ যেন কোনোতেই যেন বিল্ডিংয়ের ভিতরে না ঢুকানো হয়, বাসায় তো নিবে দূরের কথা। এরপরে সারা রাত্র লাশটা গেটের সামনে রাস্তার কিনারে পাহারা দিয়েছে, ভিতরে ঢুকাইতে পারে নাই, ভিতরে ঢুকাইতে, ওইখান থেকেই চলে গিয়েছে কবরস্থানে। যেই বিল্ডিং নিয়ে আপনার এত বাহাদুরি, আজকে এই যে আপনি বেরিয়ে আসছেন, আল্লাহ না করুক যদি এখন কেউ মরে যায়, তাহলে একটি বার কি থাকে পাঁচতলার উপরে, তার এসি রুমের ভিতরে, তার একান্ত রুমের ভিতরে শেষবারের মতো একটি মিনিটের জন্য কি নেওয়া হবে? নেওয়া হবে না। এইখান থেকেই বিদায়। যদি নেওয়া হয় সর্বশেষ গ্যারেজ পর্যন্ত, নিস্তালা পর্যন্ত, লিফট আর আপনার নসিবে হবে না, সিঁড়ি আর আপনার নসিবে হবে না, ঠিক কিনা? তাহলে এই বিল্ডিংয়ের সাথে যারা সম্পর্ক করলো তারা বুকা নাকি বুদ্ধিমান? বুদ্ধিমান। ও ভাইরা, দুনিয়ায় যদি সম্পর্ক করেন, একটা ঘরের সাথে সম্পর্ক করবেন, একটা ঘরের সাথে কয়টা? একটা ঘরের সাথে যদি সম্পর্ক করেন, কপাল আপনার খুলে যাবে, সহজে আপনি জান্নাতে যেতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সাবাতুন ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের সাংঘাতিক কঠিন দিন হবে, এইটা নিয়েই আজকে আলোচনা শুরু করেছি। যেই দিন আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ওই ছায়ার নিচে ছায়া দিবেন। তন্মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যার সম্পর্ক বঙ্গভবন, সংসদ ভবন, উঁচু ভবন, গগনচুম্বী অট্টালিকা, অফিস আদালত, এরকম দামি দামি বিল্ডিংয়ের সাথে যার সম্পর্ক থাকে না, যার সম্পর্ক থাকে ওয়ারাজুলুন, শুনলেই আপনি বুঝবেন ওয়ারাজুলুন, আর ওই ব্যক্তি কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার কলবের সম্পর্ক থাকে মসজিদগুলোর সাথে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে যাদের সম্পর্ক মসজিদের সাথে থাকে, কিরকম তারা চিন্তা করে তাড়াতাড়ি মসজিদটা কেমনে ভাঙ্গা যায়, এরকম মসজিদ ভাঙনে মসজিদ ভেঙে ফেলতে হবে, এই রকম কল বলা মানুষও আছে নাকি নেই? আল্লাহ ওদেরকে হেদায়ত করুক, আমিন বলেন। মসজিদ ভাঙ্গার জিনিস না, মসজিদ হলো বানানোর জিনিস। মসজিদের সাথে সম্পর্ক রাখলে আপনার কলব, আপনার কলব যদি মসজিদের সাথে রাখেন, তাহলে আপনার কপাল খুলে যাবে। কি খুলে যাবে?
কপাল খুলে যাবে, এগুলি সব ধ্বংস হয়ে যাবে, শেষমেশ এখানে ঢুকানো হবে না। আপনি মারা যাওয়ার পরে আপনাকে হয়তো মসজিদ পর্যন্ত নেওয়া হবে, ঠিক কিনা? মসজিদের সামনে নিয়ে লাশটা রাখা হবে, অথবা মসজিদের মাঠে নিয়ে যাওয়া হবে, জানাজারা পড়া হবে, তারপরে আপনাকে বিদায় দেওয়া হবে। আর মসজিদের সাথে সম্পর্ক রাখার কারণে কিয়ামতের কঠিন দিনে আল্লাহর ছায়ার নিচে ছায়া পেয়ে যাবেন। যেই দিন আল্লাহর ছায়া ছাড়া গাছপালা বিল্ডিং বাড়ি গাড়ি কোনো কিছুর ছায়া থাকবে না, কথা ঠিক কিনা? আবার ফিরে আসি, মানুষ মানুষ হয়, আসল মানুষ হয়, প্রকৃত মানুষ হয়, সম্মানী মানুষ হয়, আশরাফুল মাখলুকাত হয়, কয়টা কারণে? তিনটা কারণে। এক নম্বর হলো এলেম, যার এলেম নাই যে জাহেল, যে কিছুই চিনে না, তার এবাদত কবুল হবে না। এবাদত কবুল হওয়ার জন্য এলেম লাগবে, দলিল দেওয়ার মতো সময় নাই। দুই নম্বর হলো আমলে সালেহা, তিন নম্বর হলো উপকারী, তিন নম্বর হলো আসল বুদ্ধি, আসল বিবেক, আসল জ্ঞান, যেই জ্ঞান দিয়া দুনিয়া এবং আখেরাত হালাল হারাম বোঝা যায়, আল্লাহকে চিনা যায়। আর এই বুদ্ধি যার নাই হইলো জানুয়ার, এই বুদ্ধি যার আছে সে হইলো আনোয়ার। উদাহরণ দিই বুঝবেন, গরু চিনেন? গরু, গরু একটারে জবাই করে কুরবানির দিন, সিরিয়ালে আরো কতগুলো দাঁড়ানো আছে, ওরা কি রশিটা এনে দৌড় দেয়? দৌড় দেয় না। দেইখা সেই রেহের পরে আবার সামনে খাবার আছে, এইটা খাচ্ছে, তাকায় থাকছে, দাঁড়াই আছে এরকম, একটু পরে তাকে ধরে জবাই করা হচ্ছে, আর একটা দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? তাহলে কোনো মানুষের অবস্থা যদি এরকম হয়, বাবাকে নিয়ে যাওয়া হলো, মাকে নিয়ে যাওয়া হলো, ফ্রেন্ডকে কবরে রেখে আসলাম, আত্মীয় স্বজনকে বিদায় দিলাম, হাজব্যান্ড রেখে স্ত্রী চলে গেল, স্ত্রী রেখে হাজব্যান্ড চলে গেল, বাবা রেখে ছেলে চলে গেল, মা রেখে মেয়ে চলে গেল, এরপরেও যারা আছে তাদের যদি হুশ না হয় তাহলে বুঝতে হবে এইটা আনোয়ার না, এইটা কি? জানোয়ার। এই জন্য যে কোনো বুদ্ধি না ভাইয়েরা, এই জন্য দিনের বুঝ, দুনিয়ার বুঝ সবাই বুঝে, পাগলেরও বুঝ আছে। মানুষ পাগলের বুঝটা এলোমেলু, কিন্তু পাগলেরও কি আছে বলেন? এই জন্য পাগল দেখবেন যতই পাগল হোক, ববের পাগল, কিসের পাগল? ববের পাগল আসে টেয়া দেন, আরে তুই পাগল মানুষ, তুই টেয়া দেয় কি করস? খানা দিলে আবার ঠিকই খায়, মুখে দেয়, ঠিক কিনা? পাগল মানুষ গাড়ির নিচে জাপ দেয় না, বুদ্ধি আছে নাকি নেই? পাগল মানুষ আগুনের মধ্যে জাপ দেয় না, বুদ্ধি আছে নাকি নেই? দুনিয়ার সবার বুঝ আছে। ও ভাইরা, ও আজ আপনাদের কি করতেছি, অন্য কাউরে না বলছি, দুনিয়ার বুঝ যারা বুঝলো, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রাজনীতি পেটনীতি কূটনীতি যারা বুঝছে, ওদেরকে আপনি বুঝবান মনে করেন না। যারা দিনদারি বুঝছে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে বুঝবান, তাদেরকে আনোয়ার বলেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা দুনিয়াতে এত কিছু করার পরেও মৃত্যু পরবর্তী জগতের জন্য প্রস্তুতি গ্রহণ করলো না। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি আল্লাহ যেই জিন এবং ইনসানগুলোকে জাহান্নামের জন্য তৈরি করেছি, অনেক বুদ্ধি দিয়েছিলাম, আকল দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, দুনিয়ার অনেক কিছু বুঝেছে, শুধু আমি আল্লাহকে বুঝলো না, চলে যেতে হবে, প্রস্তুতি নিতে হবে, মৃত্যুর পরে আবার জীবন আছে, মানুষের জীবন যে বেরিয়ে যায়, হায়াতটা যে বেরিয়ে যায়, রুহটা যে বেরিয়ে যায়, এই রুহটা নিয়েও চিন্তা করলো না, কিছুই বুঝলো না, চোখ দিয়ে যা দেখা দরকার তা দেখলো না, কান দিয়ে যা শোনা দরকার তা শুনলো না, যা নিষেধ তাই তো শুনলো। কোরআন হাদিসের কথা এত চিৎকার করে বলা হয়, এতভাবে বোঝানো হয়, এইগুলো শোনার তৌফিকা হয় না,
ভালো জিনিস দেখার মসজিদ চোখে পড়ে না, কথা ঠিক কিনা? এরকম মানুষকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন উলাইকা দেয়ার কাল আনআম অ্যাজ লাইক অ্যাজ অ্যানিমালস, তারা একদম জানোয়ারের মতো। কথাটা আমি বলি নাই, কথাটা বলেছেন মাওলা রব্বুল আলামিন, 100 এ 100 সত্য কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন। আল্লাহর কথার চাইতে সত্য কথা অন্য কারো হইতে পারে কি? ওমান আসতাকু মিনাল্লাহি কিলা ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে হবে? ভাইয়েরা যাক, এই জন্য এই একটা পয়রা তখন ঘুরাইলাম, অল্প কয়েকজন মানুষ মন খারাপ করছেন, মন খারাপ করেন না। আব্রাহাম লিঙ্কনের থিওরিতে আমরা চলি না, আব্রাহাম লিঙ্কনের থিওরি হইল মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এখন সেই থিওরিও বাতিল হয়ে গিয়েছে। আগে ছিল যদি সংখ্যায় বেশি হয় ভোট যদি বেশি হয়, যারা বেশি ভোট পাবে যাদের সংখ্যা বেশি তারা অন্য মানুষগুলোকে শাসন করবে, এখন দেখি শাসন করার জন্য ভোট পর্যন্ত লাগে না, সংখ্যাও বেশি লাগে না, কথা ঠিক কিনা? গুতাইতে পারলেই কাজ হয়। ওই থিওরিতে আমরা চলি না, কোরআনে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ওয়া আকসারুহুম ফাসিকুন ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ মানুষ হলো বেকল, অধিকাংশ মানুষ হলো ফাসেক, বেশিরভাগকে আল্লাহ নিন্দা করেছেন আর অল্প সংখ্যক মানুষকে আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রশংসা করে বলছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াস শাকুর। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার অল্প সংখ্যক বান্দাই শুকরগুজার, নেককার, নেককারের সংখ্যা যুগ যুগ ধরেই কম থাকবে, কিয়ামতের দিনও আল্লাহ সুবহান ওয়া তাআলা কাতার করবেন, 72টা 73টা কাতার করবেন। আপনি বলেন যতটুকু জানেন কয় কাতার জান্নাতে যাবে আর কয় কাতার জাহান্নামে যাবে? ব্যস্ত যাবে এক কাতার, আর বাকিগুলো কোথায় যাবে? জাহান্নামে যাবে। অধিকাংশ মানুষ দুনিয়াতে 800 কোটি মানুষ, প্রথমেই 600 কোটি কাফের বেঈমান, এরপরে 200 কোটি রাজনৈতিক মুসলমান, কয়শো কোটি? 200 কোটি। 200 কোটি হলো রাজনৈতিক মুসলমান আর মুমিন। ইমান এবং ইসলামের যদি একটা চাটনি বানানো হয় ওইটার উপরে যদি 200 কোটি মুসলমান আপনি বসায়া দেন, এই ফাঁক দিয়ে পড়ে যাবে 50 কোটি, ওই ফাঁক দিয়ে 50 কোটি, ওই ফাঁক দিয়ে 50 কোটি, কয় কোটি টিকবে আল্লাহ মাহবুব ছাড়া আর কেউ জানে না। ইমানদার দাবি করলেই মুমিন হওয়া যায় না। আপনিও বলেন, অনেকেই বলে কি হয়েছে নামাজ পড়ি না দেখে কি হয়েছে, নামাজ পড়ি না দেখে আমার কি ইমান নাই, আমরা কি মুসলমান না? ঠিকই তো, গরু তো আমিও খাই, বুঝছেন নাকি বুঝেন নাই? এই ধরনের মুসলমানদের চাইতে হিন্দুরা বেশি প্রেস্টিজিয়াস। আমি হিন্দুদের প্রশংসা করছি কারণ ওই হিন্দুগুলো ওয়াজ মাহফিলে আসে না। আমরা যখন কোরবানির ঈদে গরু জবাই করি, যেই গরুরে তারা মায়ের মর্যাদা দেয়, এইটা দেখার জন্য তারা আনন্দ ফুর্তি কইরা গরু জবাই করতেছ, কি জানি কয়, কি জানি কয়, ধর্ম যার যার উৎসব সবার, ঠিক আছে না? অতএব যে আজকে কোরবানির দিন, তোমাদের উৎসব আমাদের উৎসব, এইটা বলে হিন্দুরা আসে না, আমাদের জুমার নামাজে আসে না। এর উল্টা আপনি বলেন এই যে দুর্গাপূজা হয়, দুর্গাপূজা যে হয়, দুঃখের সাথে বলি ঢাকা শহরের উত্তরা একটা জায়গা আছে, আপনারা নাম জানেন নাকি জানেন না, উত্তরার 3 নম্বর সেক্টরে একটা বড় মাঠ আছে, ফ্রেন্ডস ক্লাবের মাঠ। আমার কথাগুলো তো রেকর্ডও হচ্ছে, ঠিক কি না? ফ্রেন্ডস ক্লাবের মাঠ, রোজার ঈদ গেল, কোরবানির ঈদ গেল, এই মাঠে ঈদের নামাজ পড়া হয়। আমরা করোনার অজুহাতে ঈদের নামাজ পড়তে পারি নাই, দুর্গাপূজা যখন আসলো ঠিকই ঠাকুর এখানে ঢুকানো হলো, দুর্গাপূজা করা হলো, অথচ উত্তরায় হিন্দু আছে 2 সাইডটা মাত্র। কত রকম বাধা দেওয়া হলো, উলামায়ে কেরাম প্রটেস্ট করলেন যে তাদেরও তো মন্দির আছে, সেইখানে দুর্গাপূজা করুক,
আমরা যদি আমাদের ঈদের নামাজ মসজিদে পড়ে থাকতে পারি, তারা কেন তাদের পূজা ওইখানে করতে পারবে না? তাদের জন্য মাঠ ওপেন করে দেওয়া হলো, দুর্গা পূজা করা হলো। আসলে বাস্তব কথা বলি, এই মাঠে এবং অন্যান্য জায়গায় যে দুর্গা পূজাগুলো হয় ওইখানে উপস্থিতি হিন্দুর বেশি থাকে নাকি কপাল পোড়া মুসলমানের বেশি থাকে? কথা ঠিক তো? তারপরেও মুসলমান, নামাজ নাই মুসলমান, আকিদা নাই মুসলমান, বিপদে পড়লে আগে দেখতাম আগের দিনের জাহিল যুগের মুশরিক যারা ছিল, জাহিল যুগের মুশরিকরা তো জান্নাতে যাবে, কথা বলে না, ওয়াজ শুনতে হলে কথা বলতে হবে। জাহিল যুগের মুশরিকরা তো জান্নাতে যাবে, যাবে না? জাহিল যুগের মুশরিকরা যদি বিপদে পড়তো আল্লাহকে শুধু ডাকতো না, এখলাসের সাথে ডাকতো। কোরআনে আল্লাহ বললেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার! বিপদে পড়ে গিয়ে বলতো, ও উপরওয়ালা, ও আল্লাহ, লাত মানাত, উজ্জা দেবতা, আমাদেরকে বাঁচাইতে পারবে না, এটা জানি, নৌকা যদি তলায় দেন মরে যাব, আল্লাহ আপনি বাঁচাইয়া দেন। তারপরে আল্লাহ বাঁচাই দিলে তারপরে গিয়ে শিরিক করতো। জাহিলি যুগের মুশরিকরা স্রষ্টা হিসাবে আল্লাহকে মানত। এই যুগে মুসলমানের বাচ্চারা আছে, ইউনিভার্সিটির শিক্ষিত ছেলেপেলেরা আছে, যারা স্রষ্টা হিসাবে আল্লাহকে বিশ্বাস করে না, কথা ঠিক না ঠিক? আচ্ছা, তারপরে হলো জাহিলি যুগের মুশরিকদেরকে যখন প্রশ্ন করা হতো, আল্লাহকে স্রষ্টা মানো, বিপদে বললে আল্লাহকে ডাকো, তাহলে বাতিল মাহবুদগুলোকে কেন পূজা করো? তখন তারা বলতো, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এইগুলোকে পূজা করা মুখ্য উদ্দেশ্য না, আল্লাহরই পূজা করতে চাই, এইগুলোকে আমরা মাধ্যম হিসাবে ধারণ করেছি। তিন, চার নম্বর বৈশিষ্ট্য বলছি, যখন গাছের খেজুর পাকত, যখন উট গরু ভেড়া বাচ্চা দিত, যখন গম ধান এইগুলো পাকত, ফসল ফলাদি যখন গড়ে উঠত, তখন চিন্তা করত, এইগুলি তো লাত মানাত উজ্জা দেয় নাই, দিয়েছে কে? আল্লাহকে এক ভাগ না দিয়ে কেমনে খাই? জাহিল যুগের মুশরিকের কথা বলছি। ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারআ মিনাল হারসি ওয়াল আনআমি নসীবা, একটা ভাগ আলাদা করে রাইখা বলতো, হাযা লিল্লাহি বিজামিহিম, এই ভাগটা আল্লাহর জন্য। এই ভাগটা কাদের জন্য? এই হলো জাহিল যুগের মুশরিকের কথা। তাহলে জাহিল যুগের মুশরিকদেরকে পেলাম, স্রষ্টা হিসাবে আল্লাহকে মানত, বিপদে পড়লে আল্লাহকেই ডাকত। তারপরে হলো কি বলতো, আসলে আল্লাহর ইবাদত করতে চাই কিন্তু আল্লাহ অনেক উপরের, এই জন্য মূর্তিগুলোকে মাধ্যম ধরেছি, এইগুলো হলো গৌণ, আর মুখ্য হইলেন আল্লাহ, বুঝছেন? চার নাম্বার, ফসলাদি পাইলে বাক করে সবটা নিজেরা খেয়ে ফেলতো না, আগে বাক করতো, একটা বাক করে বলতো, হাযা লিল্লাহ, এই বাকটা আল্লাহর, এই বাকটা কার? আল্লাহ আকবার! এই হলো জাহিল যুগের মুশরিক। অতএব তারা তো জান্নাতে যাবেই, যাবে না? ও, ওরা যদি জান্নাতে না যায় তাহলে এই যুগের যারা বিপদে পড়লেও আল্লাহকে ডাকে না, ডাকার জন্য বুটে নির্বাচিত হওয়ার জন্য ঢাকা থেকে বহর, গাড়ির বহরকে, গাড়িকে গাড়ির বহর নিয়ে আইসা শাহজালাল, বাবা শাহজালালের কাছে অনুমতি নিয়া তারপরে বুটে দাঁড়াইতে হয় সাহায্যের জন্য। কালকেও আমি শাহজালালের মাজারে গিয়েছিলাম দেখার জন্য, গতকালকে আমি গেছি দেখার জন্য, গিয়া দেখি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এত যে মানুষ আসে, আমি যাই তো অন্য কারণে না, আমি ঘুরতে গেছি ওই দিক দিয়ে, আমি দেখি কি করে এগুলি, গজার মাছের গায়ে হাতাচ্ছে, আরে কপাল খুলেই যাবে, ঠিক কি না? মান্নত নিয়ে আসছে ডেগের মধ্যে, বিশাল বড় বড় ডেগ। আমি একজনে বললাম, ঢাকা থেকে বড় একটা ডেগ বানায় নিয়ে এসে যদি আমি কাজ দিয়ে বসি, আপনারা বাইরে সোজা করে ফেলবে, বসতে দিবে না, তাইলে ব্যবসা কেমনে করব? বুঝেন নাকি বুঝেন না? ও ভাইয়েরা, মুসলমানের বাচ্চারা, বলতেছিলাম অধিকাংশ মানুষ খারাপ, মেজরিটিতে আমরা বিশ্বাসী না, আকসারু হুম লা ইয়াকিলুন, অধিকাংশ মানুষ হলো বেকল, অধিকাংশ মানুষ হলো ফাসেক। 600 কোটি ডাইরেক্ট গাইরে মুসলিম কাফের, এরপরে 200 কোটি কি মুসলিম,
বলেন না কেন? একটাকে বলছি তো রাজনৈতিক মুসলিম, তার মানে শিয়াদের কেউ রাজনৈতিকভাবে মুসলিম কাউন্ট করা হয়, মুনাফিকদেরকেও রাজনৈতিকভাবে মুসলিম কাউন্ট করা হয়, এমনকি কাদিয়ানি যারা আছে এদেরকেও রাজনৈতিকভাবে মুসলিম কাউন্ট করা হয়, ঠিক কিনা? এদেরকে বাদ দেন। এরপরে আসেন, আমাদের ভিতরে কত রকম আছে? সুন্নি আছে, আছে নাকি নাই? সহিয়া কিদার আছে, হানাফি আছে, শাফি আছে, মালিকি আছে, মাজারি আছে, কবরি আছে, জটওয়ালা আছে, বাবরিওয়ালা আছে, তালিবর্ষওয়ালাও আছে নাকি নাই? তালিবর্ষ পর্যন্ত লজ্জাস্থান বের করে বসে রয়েছে, এই জন্য তারে বোঝা দেখো বাপের অনেক কিছু আছে। হায় আল্লাহ, তোর বাপ যে ল্যাংটা, তোর সরম লাগে না? তোর বাপের যা ছিল তা তো দেখাই দিছে। আহা, কপাল পুরা মুসলমান ভাইয়েরা, বেশি মানুষ লাগে না, বেশি মানুষ লাগে না। বদরের যুদ্ধে মানুষ ছিল 313 জন, কতজন ছিল? 313 জন। তাদের মাধ্যমে আল্লাহ দিন বিজয়ী করেছেন, জোর তুফান হয়েছে, মাহফিলের এলান হয়েছে, মসজিদে হয়েছে, মাইকিং হয়েছে, অন্যান্য জায়গায় ঘোষণা হয়েছে, পরিবেশ খুব সুন্দর, বৃষ্টি হওয়ার পরে জায়গাটা নিচে পাকা চেয়ার দেওয়া হয়েছে, হাজার হাজার মানুষ হওয়ার কথা ছিল নাকি ছিল না? বাংলাদেশে মানুষ আর মানুষ, 18 কোটি মানুষ, ইউরোপ আমেরিকায় দেখেছি ফাঁকার ফাঁকা, ফাঁকার ফাঁকা, মানুষ নাই, ফাঁকা, মাইল কে মাইল গম পেকে আছে, কাটা কাটবে, শ্রমিক নাই, একটা গাড়ি আসবে একবেলায় কাইটে একদম বস্তবন্দি করে ফেলবে। এগুলি আমি স্বচক্ষে ইউরোপে 10 বছর ছিলাম তো এগুলি দেখে আসছি। ভাইয়েরা, ফিরে আসলাম, মানুষ মানুষ হয় কয়টা কারণে? রাগ হচ্ছেন আপনারা? এক কথাই তো বুঝাইলে, বুঝলে ভালো করে বুঝলে চলে, তিনটা কারণে। তার মধ্যে 3 নম্বর কারণ যেটা, এটা হইলো আল্লাহ যদি আকল দেয়, বিবেক দেয়, কোন আকল, কোন বিবেক, কোন বুদ্ধি, এইটা হলো দিনের বুঝ, দিনের বুঝ। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ সুবহান ওয়া তাআলা কশিন কালেও অধিকাংশ মানুষকে মুসলমান ইমানদার বানাবেন না, জান্নাতে অল্প মানুষ দিবেন, নিম্নস্তরের যে জান্নাতি হবে, নিম্নস্তরের যে জান্নাতি হবে। গতকালকে এক ভাইয়ের সাথে সিলেটে ঘুরলাম, উনি বলল সিলেটের, এটা পাকিস্তান আমল থেকে, এটা হলো হাউজিং সোসাইটি, কি হাউজিং এস্টেট জানি আছে, আমার পুরো মনে নাই। হ্যাঁ, হাউজিং এস্টেট, হাউজিং এস্টেট। আমি কইলাম যে এটার সর্বনিম্ন প্লট কত, মানে আমি জানতে চাচ্ছি সোয়া কাঠা, আড়াই কাঠা, 3 কাঠা আছে কিনা। কয় না, এক সময় 10 কাঠাই ছিল, পরবর্তীতে 5 কাঠাও করা হয়েছে। তা আমি আর কিছু কই নাই, এই ওয়াজটা এখন করি, হাউজিং এস্টেটে 1 কাঠার প্লট হয় না, 1.5 কাঠার প্লট হয় না। গুলশানে গিয়ে দেখেন 2.5 কাঠার প্লট হবে না, উত্তরে গিয়ে দেখেন 3 কাঠার প্লট আছে, 5 কাঠার, 10 কাঠার প্লট আছে, ঠিক কিনা? শহরে অন্যান্য জায়গায় গিয়ে দেখেন 0.25 কাঠার উপরেও মানুষের বাসা আছে, ঠিক কিনা? ও ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প মানুষ জান্নাতে দিবেন, জান্নাতে যাদেরকে দিবেন, জান্নাতের নিম্ন আকার, সর্বনিম্ন যেই প্লটটা হবে, সর্বনিম্ন যেই প্লটটা হবে, এরা হবে ওই সমস্ত লোকগুলির জন্য যারা লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, মিলিয়ন মিলিয়ন বছর জাহান্নামে জ্বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাতে নিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এইটা বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করে করে জাহান্নাম থেকে তার উম্মতদেরকে বের করতেই থাকবেন। এরপরে একটা পর্যায়ে নবীজি তার সুপারিশ বন্ধ করে দিবেন, আল্লাহ বলবেন, ও নবী, আপনার সুপারিশ শেষ নাকি? নবীজি বলবেন, হ্যাঁ, আমার সুপারিশ শেষ, আমার জানা মতে আর কেউ নাই। এইবার আল্লাহ বলবেন, ও নবী, জাহান্নামে এমন লোক আছে যাদের কথা আমি আল্লাহ ছাড়া, আমি মাওলা ছাড়া, আপনি তো জানেন না, কোনো ফেরেশতারাও জানে না, সুবহানাল্লাহ। ও
ফেরেশতারা আখরিজু মিনান নারি মান ফি কলবিহি আদনা 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 মিন মিসকালি খারদালিন মিনাল ঈমান, ও ফেরেশতারা জাহান্নামে জ্বলে পুড়ে পা থেকে মাথা পর্যন্ত অঙ্গার হয়ে গিয়েছে এই রকম অনেক মানুষ আছে যাদের কলবের ভিতরে একটা সরিষাকে তিন চার দশ ভাগ আরো বাক করার পরে যত ছোট হয় ওই পরিমাণ নির্বেজাল তৌহিদ নির্বেজাল খালিস ইমান সহি আকীদা আছে, আমি আল্লাহ জানি আমল টামল ঠিক নাই শিরিক করে নাই, ওদেরকে বের করে নিয়ে আসো হাউজে কাউসারে গোসল দাও জান্নাতে ঢুকাইয়া দাও, জান্নাতের কিনারে আইনা যখন ঢুকাইয়া দিয়ে আল্লাহ বলবেন ভিতরে যা, ওই লোকটা আবার গুইরা বাহিরে আসবে আল্লাহ বলবেন ভিতরে যা, সে আবারও কিনারে চলে আসবে আল্লাহ বলবেন ভিতরে যা, সে আবারও কিনারে চলে আসবে খুব খুশি, সে বলবে আমি যে কত নিয়ামতে আছি আমার আর ভিতরে যাওয়ার দরকার, এইখানেই আমি খুব আরাম পাচ্ছি, কারণ কোত্থেকে আসছে সে জাহান্নাম থেকে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কেন তুমি ভিতরে যাও না, নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন ইউখাইয়ালু ইলাইহি আন্নাহা মালআ, তার মনের ভিতরে এই ধারণা পয়দা করে দেওয়া হবে জান্নাত তো বহু আগেই ভরে গিয়েছে আমার জন্য হয়তো এর চেয়ে বেশি জায়গা আর নাই, এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ও জান্নাতি শোন সর্বশেষ জাহান্নাম থেকে বেরিয়ে এসেছিস শোন তোর মতো নিম্ন স্তরের যে বেহেশতি জান্নাতের প্লট দশ কাঠার নিচে হয় না, জান্নাতের প্লট দশ কাঠার নিচে হয় না, এক একটা কাঠা হলো তুই যেই পৃথিবীতে ছিলি ওই পৃথিবীর সমান হইলো এক কাঠা, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আলা তারদা আই ইয়াকুনা লাকা মিসলু মুলকি মালিকিন মিন মুলুকিদ দুনিয়া, আলা তারদা আই ইয়াকুনা লাকা কাযা ওয়া কাযা ওয়া লাকা আশারাতু আমসালিহা, তোমার মতো নিম্ন স্তরের বেহেশতির জন্য আমি আল্লাহ দশটা পৃথিবী পরিমাণ জান্নাত এখনো ফাঁকা রেখে দিয়েছি, সুবহানাল্লাহ। ভাইরা জান্নাতে বেশি মানুষ যাবে না, জান্নাতে অল্প মানুষ যাবে, নিম্ন স্তরের বেহেশতে যদি দশটা পরিমাণ পৃথিবী পায় তাহলে আপনি বুঝেন যারা নাকি উঁচু স্তরের বেহেশতে তারা কি পরিমাণ পাবে, সুবহানাল্লাহ। এই জন্য এরকম মাহফিল যখন হবে ওইখানে লক্ষ লক্ষ মানুষ আসবে না, আর যদি সহি আকিদার কথা কোরআন এবং হাদিসের কথা বলা হয় সেইখানে তো মানুষই থাকে না, যদি নিছক কিচ্ছা কাহিনী হইতো আর যদি প্যান প্যারাবেন হইতো আর যদি বাবারা কয়ে ডাক দিত বাবার, বুঝেন নাই বাবারা কইলে বহুত থাকতো, বাইরা কইতো এই জন্য নাই বাবারা, খ্রিস্টানরা তাদের ধর্মযাজকদেরকে কি বলে, আপনাদের লন্ডনে লোকজন থাকে না অনেক ইংরেজি জানেন না নাকি কি বলে ফাদার, আমি এরকম ফাদার দেখছি তো অনেক ফাদার দেখছি, আমি ফাদার দেখছি ফাদার বলে, তো যারা নাকি মুসলমানদের মধ্যে ধর্মযাজক মুসলমানদের মধ্যে যারা ধর্মযাজক এদেরকে আমরা অনেকে বলি কি ফাদার মানে বাবা, কি বলি বাবা, তারপর বাবার দরগার থাকে, বাবার বাবার দরগা থাকে বাবার দরবার থাকে বহুত কিছু থাকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুআযযাজ হাদিরিন। আজকে এই পয়েন্টে কথাগুলো ঘুরাইলাম এই জন্য দুনিয়ার যে যাই বুঝুক না কেন আল্লাহ যাকে দিনের বুঝ দিয়েছে তার চাইতে ভালো বুঝ আর কেউ কারো নাই, যার দিনের এলেম আছে যার দিনের আমল আছে যার দিনের বুঝ আছে কোরআনের কথায় আল্লাহর কথায় এরাই হইল আনোয়ার, আর যারা পুরা দুনিয়া চড়ায় আমাদের কানে ধইরা ঘুরায় পুরা দুনিয়াকে উঠায় আর নামায় এত বুদ্ধি এত এলেম যাদের আছে, দিনের এলেম যাদের নাই দিনের আমল যাদের নাই দিনের বুঝ যাদের নাই, আমি বলি নাই আমি বলি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা কাল আনআম, তারা হলো জানোয়ারের মতো, বলেন নাউজুবিল্লাহ। শেষের দিকে চলে যাব, প্রশ্ন উত্তর দিব, আজকে আর বিষয় ভিত্তিক কোনো লম্বা আলোচনা হবে না, আল্লাহ শুধু জানোয়ারের মতো বলেছেন, কিয়ামতের দিন ওই লোকটা নিজে বলবে আমি শুধু জানোয়ারের মতো না আমি যদি গরুর মতো ছাগলের মতো হইতাম তাহলে তো একটা কথা ছিল, আমার মতোই বুদ্ধিজীবী যারা দুনিয়াতে বুদ্ধি বেচছি যারা দুনিয়াতে
নিজেরে বুদ্ধিজীবী সাব্যস্ত করেছি, আমার মতো বুদ্ধিজীবী আজকের এই কঠিন দিনে, আমি বুদ্ধিজীবী না, আমি কুত্তা এবং শুয়োরের চেয়েও নাদান। নাউজুবিল্লাহ বলেন, দলিল দেই, দলিল দেই। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল যেমনে ফু দিয়া সব ধ্বংস করছিলা, এমনে আরেকটা ফু মারো, আরো বেশি জুড়ে দাও। সুম্মা নুফিখ ফিহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন, সুম্মা নুফিখ ফিহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আরেকবার যখন বাঁশি বাজিয়ে দেওয়া হবে তখন কিয়ামত সংগঠিত হবে। সূরা ইয়াসিনে 23 পারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নুফিখ ফিসূরি ফাইযা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সমস্ত মানুষ কবর থেকে উঠা হাশরের ময়দানের দিকে রওনা দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বললেন, ইসরাফিল যখন প্রথম সিংহায় ফুঁক দিবে তখনই বিল্ডিংগুলো ভেঙে যাবে, গাছপালাগুলো উড়ে যাবে, এরপর হলো গ্রহ নক্ষত্রগুলো একটার সাথে আরেকটা হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার বেগে যখন একটার সাথে আরেকটা সংঘর্ষ হবে। আপনি একটু কল্পনা করে দেখেন, ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট হাইওয়ে রুটের মধ্যে দুইটা কভার ভ্যান দুই দিক থেকে যদি 100 কিলোমিটার দুইটাই মিলে 200 কিলোমিটার বেগে যদি মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে কি অবস্থা হবে? তাহলে আপনি খেয়াল করে দেখেন, যদি একটা গ্রহ লক্ষ কোটি মিলিয়ন আলোকবর্ষ দূরত্বের সাথে দৌড় দেয়, আরেকটা যদি দৌড় দেয়, দুইটা যদি সংঘর্ষ হয় কি অবস্থা হবে? এই কথা তো আল্লাহ কোরআনে বলেছেন, ইদা শামসু কুওয়েরাত ওয়া ইদা নুজুম কাদারাত ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব তাসারাত ইদা সামাউন শাক্কাত। আছে নাকি নাই? কি অবস্থা হবে? সব শেষ হয়ে যাবে, পৃথিবীটা সমান হয়ে যাবে, দ্বিতীয়বার সিংহাফুক দিয়ে মানুষগুলো উঠানো হবে, গাছপালা নাই, বিল্ডিং নাই। ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজা, একটা মাত্র ছায়া থাকবে, সেইটা হলো আল্লাহর ছায়া। আবার অনেকে ব্যাখ্যা করে বলে আল্লাহর আরশের ছায়া। যাক, এটা নিয়ে আমি তর্ক করতে যাচ্ছি না। একটা মাত্র ছায়া কয়টা? মা আয়েশা বর্ণনা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের দিন মানুষগুলোকে উঠানো হবে, পরনে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে জুতা থাকবে না, আর খতনা অবস্থায় থাকবে না, কামা বাদা না আউয়ালা খালকিন নুঈদু, আগের মতো উঠানো হবে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নর নারী সবার কি কি অবস্থা? নবীজি বললেন, শুধু নর নারী না, নাবিয়িন সিদ্দিকিন সুহাদা সালেহিন সহ সকল মানুষের কি অবস্থা? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জায় মরে যাচ্ছি, একজন তো আরেকজনের দিকে তাকাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়া বলেন, আয়েশা রে, ও খুকি, তুমি তো ছোট্ট এখনো। নবীজি যখন ইন্তেকাল করেন আয়েশার বয়স তখন 18 বছর, আসলেই খুকি ছিলেন। নবীজি বললেন, ও আয়েশা, কল্পনাই করতে পারছো না, দুনিয়ার দিন নয় এটা আখেরাতের দিন, সাংঘাতিক কঠিন দিন, সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থাকবে না, 1 মাইল উপরে থাকবে, ডাইনে বামে কে, নর না নারী, পরনে কাপড় আছে নাকি নাই, কোনো কিছুই চিন্তা করার সুযোগ থাকবে না। এইভাবে মানুষ দাঁড়ায় থাকবে 50,000 বছর, একদিন নয়, 2 দিন নয়, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবগাইতে থাকবে, গামের সাবগরা হাবুডুবু খাইতে থাকবে। একমাত্র বিচারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে? মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, সুবহানাল্লাহ। খালি হানাবিদের সাথে সূরা ফাতিহা পড়ো না, এটা নিয়ে যে লাগালাগি করেন, একটিবার কি সূরা ফাতিহা নিয়া চোখ বন্ধ করে চিন্তা করে দেখেছিলেন কিনা সূরা ফাতিহা আল্লাহ কি বললেন? সূরা ফাতিহা এমন এক সূরা যেই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো
ইনক্লুড করেছেন। এই জন্যই তো সূরা ফাতিহার এত গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভূয়সী প্রশংসা করে তিন নম্বর আয়াতে বলে দিলেন, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার, বিচার দিবসের মালিক, আল্লাহ বিচার শুরু করে দিবেন, সব কিছুর বিচার করা হবে, এমনকি হাত্তা ইউকাদাল ইশাতিল জালহাই মিনাশাতিল কর্ণা, সিংওয়ালা বকরি, সিংবিহীন বকরি, এই দুইটারও বিচার করা হবে। মানুষগুলো ল্যাংটা অবস্থা দাঁড়িয়ে আছে, হাজার বছর কেটে গিয়েছে, দশ হাজার বছর কেটে গিয়েছে, তাকায় দেখবে গরুর বিচার হচ্ছে, মহিষের বিচার হচ্ছে, বাঘ সিংহ সহ সব কিছুর বিচার করার পরে আল্লাহ বলবেন, ও জানোয়ারের দল, ও কুত্তার দল, ও শুকরের দল, ওই যে নিয়ামতের জান্নাত দেখতে পাচ্ছ এইটা তোমাদের জন্য না, এইটা হলো কপালওয়ালা মানুষের জন্য, আর ওই যে লেলিহান অগ্নিশিখা জাহান্নামের সুসু আওয়াজ শুনতে পাচ্ছ ওই জাহান্নাম তোমাদের জন্য না, এইটা হলো কপাল পোড়া মানুষের জন্য, ঠিক কিনা? তোমাদের কাজ শেষ, অতএব এখন তোমরা কি হয়ে যাও, কি হয়ে যাও বলেন, মাটি হয়ে যাও। আল্লাহ সুবহান ওয়া তাআলা অর্ডার করবেন, কোনো তুরাবা, এই অবস্থা যখন কাফের বেঈমান কপাল পোড়া ফাসেকরা যখন দেখবে, সূরা নাবার মধ্যে আমপারার প্রথম সূরা, এই সূরার লাস্ট আয়াতের তাফসীর পড়বেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। মানুষ যখন এইগুলো তাকায়া দেখবে, সমস্ত জীবজন্তুগুলোকে মাটি বানিয়ে দেওয়া হচ্ছে, তখন কপাল পোড়াগুলি আফসোস করে বলবে, হায়রে যদি মাটি হয়ে যেতে পারতাম। এই কথার অর্থ হইল, দুনিয়াতে যদি আমি মন্ত্রী, মিনিস্টার, অফিসার, বুদ্ধিজীবী, ফুলের মতো পবিত্র চরিত্রওয়ালা না হইয়া কুত্তা হইয়া যদি জন্মাইতাম, তাহলে আজকে মাটি হয়ে যেতে পারতাম, জাহান্নামে যেতে হতো না। আজকের এই দিনে প্রমাণিত হলো, আমার মতো বুদ্ধিজীবী দুনিয়ার যে কুত্তা শুয়োর ছিল, ওই কুত্তা শুয়োরের চাইতে হাজার হাজার গুণ নিকৃষ্ট, নাউজুবিল্লাহ বলেন। অতএব ভাইয়েরা, বেশি মানুষ কোথায় আছে ওই দিকে তাকাবেন না, কম মানুষ কোথায় আছে? উমর এক সাহাবী দোয়া করতেছিলেন, আল্লাহ তুমি আমার কম কম কমদের মধ্যে সামিল করো, কমদের মধ্যে সামিল করো, কমদের মধ্যে, কারণ যে ওয়াকালিল মিন ইবাদিয়াস শাকুর। অতএব ভাইরা, নেক কাজে ভালো কাজে জান্নাতের পথে বেশি মানুষ, আপনারা অল্প মানুষ দেখে কি মন খারাপ করছেন? আমার মন খারাপ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই উপস্থিতি কবুল করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি আকীদার জান্ডা বহন করেই এইভাবেই ধীরে ধীরে সামনে হেঁটিয়ে যাওয়ার, হেঁটে এগিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করেন, আমিন। কতটুকুন হয়ে গেল এইটা আপনার দায়িত্ব না, আপনার কাজল হকের উপর টিকে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা। আল্লাহ বান্দার চেষ্টাটাই দেখবে, এরপরে চেষ্টার উপর পরিপূর্ণ প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। অতএব ভাইরা, আজকের আলোচনা এখানেই শেষ করে দিই নাকি? আমাকে স্লিপ দেন নাই তো, আমি খালি করেই যাচ্ছি আর কি, শেষ করে দিচ্ছি, প্রশ্নোত্তরে যাচ্ছি। অতএব ভাইরা, আজকে একটা জিনিস প্রমাণ করতে চাইলাম, সেইটা হলো, দুনিয়াতে যত মানুষের বুদ্ধিজীবী মনে করেন, আর যাদের বাড়ি গাড়ি দেখলে চোখ ছানা হয়ে যায়, কি জানি এগুলি, কি জানি না, এগুলি কিছুই না, এগুলি কি কিছুই না মানুষের। আমি মাঝে মধ্যে বলি এটা, আরেকটা আয়াতের দুই চারটে কথা বলে প্রশ্ন উত্তরে চলে যাচ্ছে। অনেক সময় অনেক মানুষ মহব্বত করে, অনেক বড় লোক মানুষও আছে, বাসায় যখন দাওয়াত দিয়ে নিয়ে যায়, গিয়া যখন দেখি, আবার অনেক সময় ওয়াশরুমের দরকার হয়, ওয়াশরুম কীরম, ওয়াশরুমে ঢুকে দেখি যে এত সুন্দর, মানে ওই যে একটা কি জানি আর না, যেটার মধ্যে ফেলে কমট, কমট হাই কমট বলছেন, কমট কমট দেখলে মনে হয় এইটার মধ্যে এই কাজ করা সম্ভবই না,
মনে আছে দামি পোলাও এটা বেঁধে রেখে দিই, এত সুন্দর। বাথরুমের ভিতরে ঢুকলে মনে চায় বেডরুমে না যাই, এইখানেই ঘুমায় থাকি, এত সুন্দর। মানুষের বিল্ডিং বাড়ি গাড়ি এইগুলো দেখলে অনেক সময় চোখ ছানা হয়, চোখ বড় হয়, মনের ভিতরে এক ধরনের কামনা বাসনা আসে, আসতে পারে, এইটা আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহারাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার। ও নবী, আমি যাদেরকে দুনিয়া বেশি করে দিয়ে দিয়েছি এমনিই নেই নেই, ওদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছি, এইটা তাদের জন্য বড় বিপদ, দুনিয়া দিয়ে দিয়েছি, আখেরাত নাই, ওই দিকে আপনি তাকায়েন না, ওইগুলি আপনার কোনো দরকার। ওয়ারিজকু রব্বিকা খায়রু ওয়াবকা, আপনার রব আপনার জন্য যেই রিজিক রেখেছেন সেইটা এর চাইতে অনেক উত্তম, সেইটা চিরস্থায়ী, এইগুলি কিন্তু শেষ হয়ে যাবে, আপনার এইগুলি দরকার নাই। ওয়ামুরা আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবারকে সালাতের কথা বলেন আর নিজে নিজের পরিবার সহ নেক কাজ এবং সালাতের উপরে সুপ্রতিষ্ঠিত থাকেন, দুনিয়ার দিকে চোখ বড় করে তাকানোর কোনো দরকারই নাই। সুবহানাল্লাহ বলেন, এগুলো শেষ হয়ে যাবে, আখেরাতেরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন। অতএব ভাইরা, দুনিয়াতে বুদ্ধিজীবী আছে, বড় লোক আছে, মন্ত্রী মিনিস্টার আছে, ফুলের মতো ভালো ভালো চরিত্র যারা যাদের তারাও আছে, আমাদের চরিত্র কিন্তু এত ভালো না, কথা বোঝেন নাই, আমাদের চরিত্র এত ভালো না, আমাদের চরিত্র কিছু খারাপই আছে। আর যাদের চরিত্র ফুলের মতো ভালো পবিত্র আর এত ভালো মানুষ, যারা এত বুদ্ধিজীবী, অত বুদ্ধি আমাদের নাই, অল্প বুদ্ধি আমাদের থাকুক, আর এত সংখ্যাও আমাদের নাই, দরকার নাই, অল্প মানুষই আমাদের থাকুক, এইটাই আজকে আলোচনা করছি, এতক্ষণ পর্যন্ত এইটাই বোঝানোর চেষ্টা করছি। আপনি যেই মানদণ্ড দাঁড় করাইছেন যে রাস্তা যদি খালি হয়ে যায়, পিপিপ পুষপিস বাড়ি দিলে যদি একটা ফুটফুট চলে যাওয়া যায়, আর বাড়ি যদি বিশাল থাকে, গাড়ি যদি বিশাল থাকে, তাইলে মনে খুব কিছু জিনা। আল্লাহ বলেছেন যাদের এই তিনটা জিনিস নাই ওইগুলো জানোয়ার, আর যাদের এই তিনটা জিনিস আছে তারা কি? আলহামদুলিল্লাহ বলেন। আজকের আমি এইটাই প্রমাণ করার চেষ্টা করেছি যে এই যে আজকের এইখানে লোকগুলি যারা আসছে, এই ধরনের মজলিসে যারা আসে, জানোয়ার আসতে পারে না, আনোয়াররাই আসে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আনোয়ার থাকারই এবং ইমানের নূর, এলমের নূরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের পথ যেন আলোকিত করে দেন। এই পথ ধরে ধরে অন্ধকারে হাঁটা যায় না, আলো লাগে, কথা ঠিক কিনা? আজকাল মানুষে, আগে তো মানুষের টর্চ ব্যবহার করতো, এখন মানুষের মোবাইলে মধ্যে কি আছে, লাইট আছে, ফ্ল্যাশ লাইট আছে, কোথাও যাইতে হইলেই দেখছেন তো লাইট জ্বালায় মানুষ চলে। তাইলে আল এলম নূর, এলম হলো নূর, কিসের নূর? এই নূর আপনাকে জান্নাতের পথ দেখায় দিবে। যাকে জান্নাতের পথ দেখায় না, হালাল হারাম চিনায় না, এই ধরনের জ্ঞান যেগুলো, যেই জ্ঞান মানুষকে খারাপের দিকে নেয়। আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা অশিক্ষিত মূর্খ, আবার কিছু মানুষ আছে যারা শিক্ষিত, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য বঙ্গবন্ধু আফসোস করে কয়েদের কথা বলছিলেন, আরে আমার দেশের এই সাধারণ মানুষগুলো ভালো আর এইগুলো হলো চুর, এগুলো কি চুর, ঠিক কথা বলছিলেন। বঙ্গবন্ধু যদি আজকে থাকতেন তাহলে তিনি আরও বলতে পারতেন যে আমাদের দেশের চুরের দেখছেন কি, আপনি তো মরে গেছেন আগে দেখেন নাই। এখন যদি থাকতেন, আপনার মেয়ে দেখতেছে চুর কারে কয়? অতএব ভাইরা, যেই শিক্ষা মানুষকে, যেই শিক্ষা মানুষকে মানুষ বানায় না, কুশিক্ষা, কুশিক্ষা, এই শিক্ষা, এইটাকে এলেম বলা চলে না। যেই শিক্ষার মধ্যে ইকরা বিসমি রব্বিক, রবের নামে নাই, রবের নামে নাই, রব্বি জিদনি ইলমা, ইকরা বিসমি রব্বিক, ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রামে ছিল, উঠায় দিয়ে বহুত ভালো করছে। কারণ হলো যেখানে কি কি হয় এটা আমি বলবো না, যেটা স্বচক্ষে দেখেছি, স্বচক্ষে যা দেখেছি। 2002-তে ঢাকা ইউনিভার্সিটির টিচারদের জন্য একটা আলোচনা ছিল, ওইখানে আলোকচকদের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন মুফতি কাজী ইব্রাহিম, আর আমি তো ওনার সরাসরি ছাত্র, তখন নিশ্চয় ইয়াং ম্যান গেলাম, যখন লেকচার টেকচার দিয়ে বের হই মাইক্রো সহ, তখন যারা এগুলো জানে বললো যে শায়েকরা, ডাইনেও তাকানো যাবে না, বামেও তাকানো যাবে না, সামনেও তাকানো যাবে না, শুধু গাড়ির নিচে মাথাটা নিচে করে রাখেন,
আশেপাশে যা হচ্ছে এগুলি কোনো প্রাথমিক কাজ না, চূড়ান্ত পর্যায়ের কাজ হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েরা আমার সাথে ক্লাসমেট যারা ঢাকা মদিনা ইউনিভার্সিটিতে যখন যাই তখন তারা বলছে দূর ওই ইউনিভার্সিটি ওইগুলির সার্টিফিকেটের দাম নাই, আমরা এখানে বসে এই হবো সেই হবো, আফসোস করে কল করে দুস্ত বন্ধু গিয়া বাচ্চ জানতাম না ভর্তি হয়ে এখন দিই জাহান্নামে ভর্তি হয়েছি। ছেলেদের মেয়েদের রুমে মেয়েদের হলে ছেলেরা ঢুকা নিষেধ, কিন্তু ছেলেদের রুমে মেয়েরা আসতে পারবে। একজনের বান্ধবী আসলে সাধারণ ভদ্রতা হলো বাকিরা বেরিয়ে চলে যাবে। হেরপরে যা হওয়ার আমি আর বললাম না, এটা কি লয় যায় সেটা আমি বললাম না কি যে হয়ে দাঁড়ায়। অতএব ভাইয়েরা, যে শিক্ষা মানুষকে শিক্ষিত করে না ওইটা কুশিক্ষা, ওইটা ওইটা নূর বলা চলে না। আর এলম কোনটা? এলম আল এলম নূরুন, যেটা জান্নাতের পথ দেখাবে, যেটা মানুষকে মানুষ বানাবে। অতএব আজকে শুধু এইটাই আলোচনা করলাম, তিনটা বৈশিষ্ট্য থাকলে মানুষ কি হয়? মানুষ হয়, আশরাফুল মাখলুকাত হয়, আনোয়ার হয়। আর এই তিন বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে আশরাফুল মাখলুকাত মানুষ থাকে না, মানুষ কি হয়? জানোয়ার হয়। তাহলে তার মধ্যে এই যে আজকের এই কঠিন পরিবেশে যারা আসছেন বোঝা গেছে, আর কিছু থাকুক না থাকুক দিনের বুঝ আছে। কি আছে? দিনের বুঝ। আল্লাহ যাদের প্রতি দয়া করেন তাদেরকে দিনের বুঝ দেন। এই কথাটাই এতক্ষণ পর্যন্ত ঘুরাইছি, আসল আলোচনা এটা নিয়ে আসি নাই, অন্য আলোচনা নিয়ে আসছিলাম, খামাখা ওইটা ধরলাম না। কারণ হলে একটা জিনিস ধরলে ওইটাকে ভালো করে যদি ফুটাইতে না পারি তাইলে খামাখা একটু খোঁচা দিয়ে লাভ নাই। হয়তো মৌসাক ভালো করে কাটবেন আর নাহলে একটু খোঁচা দিয়ে কোনো লাভ নাই। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কিছু প্রশ্নোত্তর আসছে জানি না, সকল প্রশ্নোত্তর দিতে পারবো কিনা।